ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এই যে মহামারী করোনার মধ্যে যে ব্লাড ডোনেশন আয়োজন করেছে, কেমন লাগছে আপনার? খুব ভালো, খুবই ভালো, খুবই গর্বের এবং খুব আনন্দের বিষয় যে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসে স্বেচ্ছাপত্র দিচ্ছেন। আজকে নবগ্রাম তৃণমূল ব্লক কমিশন নেতৃত্বে যে স্বেচ্ছা রক্তদান শিবির, সেই শিবিরে আমাদের বিধায়ক মহেবাবু এবং ব্লক সভাপতির মন্ত্রণে আমি আজকে এসে উপস্থিত হয়েছি। আমি তিনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে যে এই বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাস যে মহামারী চলছে আর কি, তার মধ্যে দিয়ে সাধারণ মানুষ যে এগিয়ে এসেছে আর কি, তাদেরকে আমরা ধন্যবাদ জানালে খুব ছোটো হবে। আমি আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা যে স্বেচ্ছা রক্ত দিচ্ছেন আর কি। কারণ আমরা জানি রক্ত স্বল্পতা রয়েছে এবং তিনারা যে সেই স্বল্পতা পূরণ করার জন্য যে নিজেরা এগিয়ে এসেছেন, এটা বড় মহৎ কাজ। এর টাকার থেকে অনেক বড় অনেক বড়। যাই হোক, আমরা ওনাদের কাছে ঋণী, আমরাও যেন সেই সেবা তাদেরকেও একটা সময় দিতে পারি, সেটাও আমরা আমাদের মধ্যে রয়েছে আর কি। আগামী দিন সকলের মঙ্গল হোক। রমজান মাস চলছে আর কয়েকদিন পরে ঈদ উল ফিতর, এর মধ্যেই যেন আমরা নিজেরা সম্প্রীতি বজায় রেখে যেভাবে আমরা ঈদ পালন করছিলাম, সেটা ঈদ পালন করার জন্য আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।